গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালকার নাস্তা দিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। তো মনটা খুব একটা ভালো নেই, সকালে মেয়েটা আমার খুব ভালো ছিল, তো পরে আস্তে আস্তে যখন বেলাটা বাড়লো আর দিনটা গড়ালো, তো আস্তে আস্তে মেয়ে আমার অসুস্থ হতে লাগলো। তো আজকে শুক্রবার দিন, স্কুল থেকে ফিরে এসে মেয়ের গাটা হালকা গরম মনে হচ্ছিলো, তারপরে মেয়ে তো ঘুমিয়ে গেল, আমি অত আর ভালো করে মানে চেক করলাম না, ভাবলাম ও হয়তো ঘুমিয়ে গেছে কি ঘুমোচ্ছে, ওই জন্য গাটা গরম মনে হচ্ছে। তো সেজন্য খুব একটা ভালো করে আমি চেক করলাম না, যাই হোক আমার মাথায় অত কিছু ছিলও না। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো, আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা খুব একটা ভালো নেই, কারণ আমি ভালো বলতে পারছি না, কারণ আমার মেয়ে খুবই অসুস্থ, সেই জন্যই একদমই ভালো নেই। তো তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, এটাই আশা রাখছি। তো চলো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। জানি না আজকের ভিডিওতে কোনো কমেন্ট অপশন থাকবে কি থাকবে না, তবু আমি শেয়ার করছি। এই যে দেখো, আমার মেয়ের গায়ে জ্বর এসছে, আর এটা শনিবার দিন ভিডিও করেছি, শুক্রবার দিন গা তো পেরিয়ে গেল, শনিবার সকালেও দেখছি মেয়ের অবস্থা। এই যে দেখো, গায়ে তো প্রচণ্ড জ্বর, আর এই যে হাতে ফোসকা পড়েছে, পায়ে ফোসকা পড়েছে, আর মুখেও ফোসকা পড়েছে, মানে কি বলবো, মুখে বলতে মুখের ভেতরটা, ভেতর দিকটা, জিভের মধ্যে, তালুর মধ্যে, ঠোঁটের ভেতর দিকটা, দাঁতের মাড়িতে ছোটো ছোটো গুড়ি গুড়ি ফোসকার মতো দানা পড়েছে। ঠোঁটগুলো পুরো লাল হয়ে গেছে বন্ধুরা, ঠোঁটগুলো পুরো লাল হয়ে গেছে, এখন হয়তো ঠোঁটের ভেতরে উঠবে, মুখে মানে জিভের মধ্যে তো উঠেছে, সে দেখেছি, ঠোঁটের মধ্যে অতটা এখনও বোঝা যাচ্ছে না, সবে একদিন হয়েছে। তো আর মেয়ে তো একদম খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধই করে দিচ্ছে। তো এই ভিডিওগুলো আমি প্রতিদিন একটু একটু করে নিয়েছি, একদিনের ভিডিও নয়। এই মেয়ে আমার সম্পূর্ণ মোটামুটি 5 দিন ভুগেছে, তো সেই একটু একটু করে নেওয়া ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছে। আর স্নান করাইনি এই কয়েকদিন মেয়েকে একদমই, শুধু জামা পাল্টে পাল্টে রেখেছি। তো আজকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম মেয়েকে, মানে শনিবার দিনকে ডক্টরকে নিয়ে গেছিলাম, আর সেটা ডক্টর বলল এখন বাচ্চাদের এই অসুখটা হচ্ছে। এই যে দেখো, লোশন দিয়েছে গায়ে মাখার জন্য, যাতে ও না চুলকোয় জায়গাটা, আর মেডিসিন বলতে এই যে ব্যথার ওষুধ দিয়েছে, আর এই লোশনটা দিয়েছে, আর দিয়েছে ভিটামিন, যেটা জ্বরটা কমে গেলে খাবে। তো নেক্সট আমি পরের দিন সকালে দেখছি বন্ধুরা, এই যে এই রকম অবস্থা, দেখো ঠোঁটের কী অবস্থা আমার মেয়ের, ঠোঁটের মধ্যে গুড়ি গুড়ি দানা উঠে গেছে, আর মেয়ে সারাদিন শুয়ে থাকছে, কিচ্ছু খাচ্ছে না, জল টল খাচ্ছে না, ও তো ব্রেস্ট ফিডিং করে কিন্তু সেটাও করছে না। তো এই ভিডিওটা হচ্ছে তোমার সোমবারের, মানে গত সপ্তাহের ভিডিও আমি দিচ্ছি তোমাদেরকে সোমবারের, শনিবার পার হলো, রবিবার পার হলো, সোমবারের ভিডিও। সোমবারের দিনে ওর মানে এরকম মুখের মধ্যে পুরোটা উঠে গেছে, আর ডক্টর যেটা বলছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ প্রতিদিন একটু করে নিয়েছি তো ক্লিপগুলো। তো ডক্টর বলছে যে এই রোগটা এখন বাচ্চাদের হামেশাই হচ্ছে, এটাকে বলছে হ্যান্ড অ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলছে, এটা শুধু হাতে, কুনুয়ে, তারপরে হাঁটুতে আর পায়ের তালাতে এই ফুসকুড়িগুলো, জল ঠোসার মতোগুলো উঠছে, আর মুখেও হচ্ছে, আর এই জিনিসটা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে। এই সময় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করা থেকে দূরে রাখতে হবে, তো আমি সেজন্য স্কুল একদম টোটালি স্টপ করে দিয়েছি। আর হয়তো বা স্কুল থেকেই হয়েছে, হয়তো কোনো গার্জেন হয়তো বুঝতে পারেনি, এরকম বাচ্চাদের মধ্যে ব্যাপার, তো ক্লাসের ভিতরে সেটা বোঝা যায়নি। তো আমি একদমই টোটালি পুরোপুরি মেয়ে আমার সুস্থ হবে তারপরে নিয়ে যাব, আর মেয়ে তো সন্ধান মোটামুটি সোমবার হচ্ছে অবধি আমি চান করাইনি, আমি একবারে বুধবারে করাবো, মানে ওগুলো পুরোপুরি একটু কালো কালো হয়ে গেলে তারপরে স্নান করাবো, এই ইয়েতেই আছি। তো যেহেতু মেয়েকে
স্নান করাচ্ছি না, সবসময় ফ্যানে ফ্যানে রাখছি, ঘেমে যাচ্ছে, জ্বর থাকছে, গাটাও মুছাচ্ছি না, মানে শরীরটা আবার ঠান্ডা হয়ে গেলে, জ্বর তো জ্বরের মধ্যে আবার ঠান্ডা হয়ে গেলে, সর্দি হয়ে গেলে, কফ বসে গেলে আরও মুশকিলে পড়বে সেই জন্য। আর এটা মানে খুবই কষ্টদায়ক, যেহেতু মুখের ভেতরে এই জিনিসটা যদি গায়ে কোথাও হতো একটা কথা ছিল, মুখের ভেতরে যেহেতু সেই জন্য আমার মেয়েটা একটুকু কিচ্ছু খেতে পাচ্ছে না, প্রচুর দুর্বল হয়ে গেছে, আর বিশেষ করে মানে কি বলবো, জলটাও খেতে পাচ্ছে না। তো এটা খুব ছোঁয়াচে রোগ, অনেকে হয়তো বলবে যে না এটা ছোঁয়াচে না, কিন্তু এটা প্রচণ্ড ছোঁয়াচে, খুব তাড়াতাড়ি বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তবে ভয়ের কিছু নেই, কিন্তু কষ্টটা খুব বেশি, কারণ সন্তান যদি দু তিন দিন ধরে খাবার না খায় তাহলে এর থেকে কষ্টের কিছু নেই। তো এই কষ্টের মধ্যেই আমরা দিন যাপন করছিলাম, এখন মেয়ে আমার মোটামুটি সুস্থ হয়ে গেছে। তো এটা আগের ভিডিও আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা মানে জলবাহী রোগ বলছে, ভাইরাস কোয়ালিটির, মানে ভাইরাস এটা একটা, আর বাচ্চাদের জন্যই এই জিনিসটা বাচ্চাদেরই হচ্ছে। তো যেহেতু মেয়ে সুস্থ হওয়ার পর আমি ভিডিওটা দিচ্ছি, তো তারপরে আমি ছেলেও আমাকে বলছে যে আমারও হাতে ছোট ছোট উঠেছে মা, হাতে উঠেছে, তালুতে উঠেছে ছোট ছোট দু চারটে, মানে এটা 0 থেকে 17 বছর বয়সী বাচ্চাদের মধ্যে ছড়াবে, 0 থেকে 17। আর আমার ছেলে যেহেতু 17 হয়নি, ও 15+ আছে, সেই জন্য ওরও হয়ে গেছে। তো এই যে এই রকমই দিন চলছে আমাদের, যেহেতু কয়েকদিন মন মানসিকতা ভালো ছিল না তাই ভিডিও দিতে পারিনি। আমার মেয়ে একটা এক্সাম ক্লাস টেস্ট হচ্ছিলো, ওই ক্লাস টেস্টও ও মিস গেছে, মানে আমি আর ওকে স্কুলেই নিয়ে যাইনি, ওর শুক্রবারে ক্লাস টেস্টটা ছিল, শুক্রবারে না শনিবারে ছিল, যাই হোক আমি আর নিয়ে যাইনি, আমার আর ভালো লাগেনি, এই কষ্টের মধ্যে দরকার নেই। তাই ঠোঁটের মধ্যে উঠেছে, হয়তো আগে আমি দেখিয়েছি, তো খুব সাবধানে থাকতে হচ্ছে, মানে খুবই কষ্ট। মা ও আরেকটা কথা বন্ধুরা, 3-4 দিন তো আমার মেয়ে আমার সাথে কথাই বলেনি, মানে ইয়ে কথাই বলেনি, মেয়ে মা বলে ডাকেনি, কোনো কিছু না, সম্পূর্ণ ইশারা দিয়ে কাজ করছিল, ইশারায় সব কিছু বলছিল। তো খুব কষ্টের মধ্যেই দিন গেছে কয়েকটা আমাদের, তো এখন সুস্থ আছে, এখন একদমই সম্পূর্ণ সুস্থ। তো এই যে সপ্তাহ পেরিয়ে গেল, এখন আমি তো টোটালি 1 সপ্তাহ অফ করে দিয়েছিলাম স্কুল, সেই গত বৃহস্পতিবার শুক্রবার থেকে। তো এই যে এখন এই সোমবারে স্কুলে নিয়ে যাব, মেয়ে আমার সম্পূর্ণ সুস্থ। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কে কে এই ভিডিওটা দেখতে পাবে, তো এটা হচ্ছে সমস্ত বাচ্চাদেরই। তো একটু সাবধানে, যারাই মানে স্কুলে প্লিজ এরকম অসুস্থ হলে স্কুলে কেউ নিয়ে যাবেন না, তো কারণ এক বাচ্চা থেকে আরেক বাচ্চা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, আর সেটা বেশি মাত্রায় হয়ে গেলে কি মানে পরিবেশটা, স্কুলের পরিবেশটাও একটু নষ্ট হয়ে যাবে, আর পরে আবার তো আমাদের বাচ্চারাই যাবে সেই জন্য। তো ডক্টররা বলছিল যে এটা কোনো মেডিসিন নেই, ভিতর থেকেই নিজের থেকেই শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করবে, তারপরে ঠিক হয়ে যাবে। এই যে আমার মেয়ে কোনো কথা বলে না, এই দেখো ইশারায় দেখাচ্ছে, এই যে ওর ওখানে ব্যথা করছে, তো দিন রাত ঘুমোচ্ছে, এই যে রাতের বেলা একটু খেলা করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কেমন লাগবে আজকের ভিডিওটা তোমাদের, আজকের ভিডিওতে সেরকম রংচং কিছু নেই, তো যাই হোক সবাই ভালো থেকো।